আমার নাম হিরোকি বাতানাবে আমি প্রায় 20 বছর ধরে বাংলাদেশে থাকি আমি ঢাকা শহরের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করছি তাই এই ঢাকার পথের সাথে এই শহরটির সাথে আমার এক ধরনের আত্মীয়তা তৈরি হয়েছে আমি একজন জাপানি হিসেবে বাংলাদেশে জাইকার কার্যক্রম সম্পর্কে সব সময় খোঁজ খবর রাখার চেষ্টা করি তাছাড়াও আমি জাইকা এনজিও ডেস্কের একজন কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি সেই সূত্রেও বাংলাদেশের উন্নয়নে জাইকার অবদান জাইকার প্রকল্পগুলো সম্পর্কে সব সময় খোঁজ খবর রাখি আমি দেখেছি বিগত 20 বছরে বাংলাদেশ সব ক্ষেত্রে ধীরে ধীরে অনেক উন্নতি হয়েছে এই সব কিছুর মধ্যে আমার সবচাইতে ভালো লেগেছে সেটা হলো ঢাকা মহানগরের বর্জ্য ব্যবস্থাপনায় ঢাকা সিটি কর্পোরেশন এবং জাইকার আন্তরিক প্রচেষ্টা ঢাকা পৃথিবীর সবচেয়ে ঘনবসতি শহরগুলোর মধ্যে একটি এত এত মানুষের শহরে বর্জ্য ব্যবস্থাপনা করা পুরো চ্যালেঞ্জ এখন থেকে 20 বছর আগে প্রায় প্রত্যেকটি রাস্তায় ময়লা আবর্জনার ফলে হাঁটাই যেত না ময়লা পরিষ্কার করা খোলা ট্রাকগুলো রাস্তায় যাওয়ার সময় ময়লা ফেলতে ফেলতে যেত সেই সময় থেকে এই শহরের ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে যা উন্নতি হয়েছে চোখে পড়ার মতো সেই প্রায় অসম্ভব কাজটি কীভাবে সম্ভব হয়েছে এই বিষয়টি আমি আগামী কয়েকদিন জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন দেখি এই পার্কে আসা কয়েকজনের সাথে কথা বলি দেখি তারা বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে কতটা সচেতন আমরা ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করছি এটা আমাদের টিম শুটিং করছি এবং ডকুমেন্টারি তৈরি করছি তো এখানে আমি একটু জানতে চাচ্ছিলাম এই যে উদ্দেশ্যে আপনার কাছে চলে এসেছি হচ্ছে যে ঢাকা শহরের যে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যে আপনি যে কী কী ভূমিকা পালন করেন মানে আপনি যে বর্জ্য ব্যবস্থাপনা বলতে তো এক একজনের কাজ আপনি ঢাকা শহরকে বর্জ্যমুক্ত করার জন্য আপনি কী কী ভূমিকা পালন করেন আমি যেটা করি বাইরে চেষ্টা করি বাইরে ময়লা না ফেলার জন্য যেখানে বিন থাকে বিনে যেয়ে নির্দিষ্ট জায়গায় আমি ময়লাটা ফেলার ট্রাই করি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি আপনার সাথে কথা বলতে পারি আচ্ছা এখন এই আমরা বর্জ্য ব্যবস্থাপনা ঢাকা শহরে এটা নিয়ে আমরা ডকুমেন্টারি তৈরি করছি তো এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি অনেক বছর ধরে বাংলাদেশে আছি আগে দেখতাম এবং এখনও দেখি যে অনেক মানুষ এখন বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ফেলছে আপনার রাস্তায় তো আপনি এই কাজটি এখন করছেন বা এই কাজগুলো আপনি করছেন কি না আচ্ছা ময়লা আবর্জনা আসলে আমি বাইরে এখন ফেলছি না এখন তো বাংলাদেশে অনেকটা ডেভেলপমেন্ট অনেকটা উন্নতির দিকে যাচ্ছে মানুষ সচেতন হয়েছে এখন আর যেখানে সেখানে ময়লা আবর্জনার ফেলার যে একটা টেন্ডেন্সি এটা এখন নাই এই যে এখানে আমার ময়লাটা আমি এখানে দেখেছি ও ঠিক আছে তো এভাবে মানুষই আস্তে আস্তে সচেতন হচ্ছে মানে আপনি আপনার যে এই সন্তানের সামনেই তো বলছেন মনে হয় আপনি তো এইটা আপনার সন্তানকে তো শেখাচ্ছেন আমি শেখাচ্ছি যে ময়লার কোথায় ফেলা যাবে রেখে দাও আমরা যাওয়ার সময় ডাস্টবিনে ফেলাবো চলেন আর একজন সাথে একটু কথা বলি শুধুমাত্র অ্যাওয়ারনেসে কাজ হবে না এখানে আমাদেরকে প্রথমে রিসার্চ করতে হবে এবং কিছু কোশ্চেনিয়ার ছাড়তে হবে সাধারণ জনগণের মাধ্যমে যে কীভাবে তারা তাদের এটার সাথে সহযোগিতা করতে পারে থ্যাংক ইউ খুব ভালো লাগছে যে আপনি অনেক শহরকে ঢাকা শহরকে এত ভালোবাসেন এবং ভালোবাসেন বলেই তো আপনি এই কথা বলছেন এখানে সুখে দুঃখে ঢাকাই হলো আমাদের জন্য সবচেয়ে সুন্দর জায়গা এবং সবচেয়ে আপন স্থান অনেকের সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা আগের থেকে অনেক বৃদ্ধি হয়েছে ঢাকা শহরে বর্জ্য কিন্তু বিভিন্নভাবে তৈরি হয় ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বাড়িঘর এখান থেকে আসা বর্জ্যই ঢাকা শহরের বর্জ্যর দুইটি প্রধান উৎস চলুন আমরা একটি রেস্টুরেন্টে যাই গিয়ে দেখি রেস্টুরেন্টের বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে হয়
আমিনুল ইসলাম। থ্যাংক ইউ। কেমন আছেন? থ্যাংক ইউ, খুব ভালো আছি। কেমন আছেন? প্লিজ বসুন প্লিজ। থ্যাংক ইউ। এখন আপনি তো রেস্টুরেন্ট চালাচ্ছেন, আপনি যে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা করাটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? আমি মনে করি বর্জ্য ব্যবস্থাপনাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু এটা সাথে পরিবেশ সংরক্ষণের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, বর্জ্য ম্যানেজমেন্টের যে ব্যাপার, ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা, বর্জ্য ব্যবস্থাপনা, ওইটাকে আরও উন্নত করা এবং আরও সফলভাবে বা সুস্পষ্টভাবে কিছু পদক্ষেপ নিয়ে বর্জ্য ব্যবস্থাপনাটা আমি মনে করি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনি যে বর্জ্যের কালেকশনের কথা বলেছেন, এখান থেকে বসে বর্জ্য তৈরি হয়, এখানে এই রেস্টুরেন্ট থেকে কী ধরনের বর্জ্য তৈরি হয় এবং দৈনন্দিন এভরিডে কীভাবে আপনি বর্জ্য ব্যবস্থাপনা করেন? যে আমাদের এখানে বিশেষ করে বর্জ্য হয় প্লাস্টিকজনিত বর্জ্য, কার্টুনজনিত বর্জ্য, বিভিন্ন খাবারের প্যাকেজিংজনিত বর্জ্য, তারপর হচ্ছে অর্গানিক যে বর্জ্যগুলো, যেমন ভেজিটেবলের খোসা, বিভিন্ন ফলের খোসা, তাছাড়া গেস্ট যখন খাওয়া দাওয়া করে খাওয়ার অবশিষ্ট অংশ, সেটা এক ধরনের বর্জ্য। তো সেক্ষেত্রে আমি কী করি, আমাদের এখানে পৃথকীকরণের মাধ্যমে যেমন প্লাস্টিকজনিত বর্জ্যগুলো একটা ড্রাম্পে রাখি, অর্গানিক বর্জ্যগুলো একটা ড্রাম্পে রাখি, আর অন্যান্য যে তাছাড়া আমাদের এখানে তরল একটা লিকুইড একটা বর্জ্য আসে, সেটা হচ্ছে বার্ন অয়েল, পোড়া তেল, সেটা আমরা প্রতিদিন এটা আমরা পেলে দিই। যে সিস্টেমটা, ওয়েস্ট ম্যানেজমেন্টের সিস্টেমটা কতটা এফিসিয়েন্ট আপনাদের জন্য? যে আমাদের এখানে হচ্ছে যে আমরা যারা বর্জ্য আমাদের এখান থেকে নেয়, তারা প্রতিদিন সকালবেলা এসে আমাদের এখান থেকে বর্জ্য নিয়ে যায়, আর যদি কখনো কোনো কারণে যদি তারা লেট করে বা দেরি করে, তখন আমরা ওদের নাম্বার আমাদের কাছে সংরক্ষিত আছে, আমরা সাথে সাথে ওনাদেরকে ফোন দিয়ে দিই। আমাদের কিচেনে যে এক্সিকিউটিভ শেফ আছে, ওর কাছেও নাম্বার আছে, আর আমাদের এখানে ক্যাশে যিনি বসে ওনাদের কাছেও নাম্বার আছে, যদি কখনো ওরা আসতে লেট করে আমরা সাথে সাথে ফোন দিয়ে দিই এবং কেউ ওরা এসে বর্জ্যগুলো নিয়ে যায়। থ্যাংক ইউ আমিন ভাই, আপনার কথা শুনে বুঝতে পেরেছি আপনার রেস্টুরেন্টটা খুব ভালো সচেতনভাবে চালানো হচ্ছে, এবং মনে হয় যে আপনার রেস্টুরেন্টের মতো সব রেস্টুরেন্ট পরিণত হয়ে যায়, তার ঢাকা শহর আরও ক্লিন হয়ে যাবে। ওকে, আমার কিছু কাজ আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। রেস্টুরেন্টে কী করে বর্জ্য ব্যবস্থাপনা করা হয় এই ধারণা তো পেয়ে গেলাম, কিন্তু সারা শহরে কীভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা হয় সেই সম্পর্কে জানার জন্য আমি এখন যাব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এবং জানার চেষ্টা করব বর্জ্য ব্যবস্থাপনার ভিতরের খবর। আমার নাম হিরো কি বাত নামে, আমি আপনাকে ফোন দিয়েছিলাম। প্লিজ হ্যাভ এ সিট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনাকে যে ফোন দিয়ে যে আজকে আসতে চাইছিলাম সেটা হচ্ছে যে মূলত যে আপনার ঢাকার যে বর্জ্য ব্যবস্থাপনা যে অনেক পরিবর্তন হয়েছে বলে আমার চোখে মনে হয়, কারণ আমি অনেক বছর ধরে বাংলাদেশে আছি। সো ইতিহাস সম্পর্কে একটু আপনার কাছ থেকে ডিটেল জানতে চাচ্ছিলাম। সো বর্জ্য ব্যবস্থাপনার আপনার প্রকল্প কবে কীভাবে শুরু হয়েছে এটা একটু আমাকে ধারণাটা দিবেন? আপনারা জানেন জাপান আমাদের সাথে অনেক আগে থেকে, স্বাধীনতা উত্তরকাল থেকে আমাদের সাথে বিভিন্ন নগরের উন্নয়ন পরিকল্পনায় তারা সহায়তা করে আসছে। তারই আলোকে, ধারাবাহিকতায় তারা এই বর্জ্য ব্যবস্থাপনাটাকে কীভাবে উন্নত করা যায়, তারা প্রথমত 2002 সালে এসে একটা সার্ভে করে, এই সার্ভের আওতায় তারা একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করে, যেটাকে ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান আমরা বলি, 2005 থেকে 2015। এই মাস্টার প্ল্যানের মূলত উদ্দেশ্য ছিল বর্জ্য সংগ্রহটা কীভাবে সুশৃঙ্খল করা যায়, সংগ্রহ ক্যাপাসিটি কীভাবে বাড়ানো যায় এবং নগরবাসীকে কীভাবে এর মধ্যে সম্পৃক্ত করা যায়। যে প্রাথমিক বর্জ্য সংগ্রহ সার্ভিস প্রোভাইডার, যেটা প্রাইমারি কালেকশন সার্ভিস প্রোভাইডার, যে প্রত্যেকটা ওয়ার্ডে যদি আমাদের একটা করে প্রাইভেট প্রতিষ্ঠান থাকে, যাদের কাজ হচ্ছে বাসা বাড়ি থেকে ময়লাগুলো নিয়ে আসবে, আর আমাদের কয়েকটা সেকেন্ডারি পয়েন্ট আছে, সেই ময়লাগুলো সেখানে এসে জমা হবে, আর আমাদের যে গাড়ি বা পরিবহন সেই সেকেন্ডারি পয়েন্ট থেকে কন্টেনারগুলো নিয়ে মাতলে নিয়ে যাবে। আমাদের পরিকল্পনার প্রথমই অংশ ছিল যে বর্জ্য ব্যবস্থাপনাটা যে একটি গুরুত্বপূর্ণ অংশ পরিবেশ সংরক্ষণের এবং আমাদের স্বাস্থ্যসেবা উন্নয়নের ক্ষেত্রে, এইটা আমাদের কাউন্সিলর নেতৃত্বে আমরা একটা কমিটি গঠন করেছিলাম, যেই কমিটির মধ্যে প্রত্যেকটা স্টেক হোল্ডার ইনভলভ ছিল। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলেন, বিভিন্ন এনজিও বলেন, সবাইকে সম্পৃক্ত করে প্রথমে আমাদের টার্গেট ছিল যে বর্জ্যটাকে আমাদের সুনির্দিষ্ট পাত্রের মাধ্যমে আমাদেরকে হস্তান্তর করতে হবে। বিভিন্ন জায়গায় আমাদের কন্টেনার পয়েন্টগুলো ছিল, আমরা সেটা করেছি যে সবগুলা পয়েন্টগুলোকে একটা বড় একটা জায়গায় স্থানান্তর করে আনার প্রক্রিয়া আমরা শুরু করেছি।
যেটাকে আমরা বলি এসটিএস, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। এখন আপনি যে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে একটু বলবেন এবং যে ঢাকা সিটি কলেজে কী প্রত্যাশা করেন ভবিষ্যৎ? ইতিমধ্যে জায়গায় একটা মাস্টার প্ল্যান, নতুন আরেকটা মাস্টার প্ল্যান, যেটা 2005 থেকে 2015 ছিল, আরেকটা 2018 থেকে 2032, সেটা হচ্ছে নিউ ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান। সেই মাস্টার প্ল্যানে ইকো টাউন নামে একটা বিষয় অন্তর্ভুক্ত রাখা হয়েছে, সেটার মূল কাজ হচ্ছে বর্জ্যের সমন্বিত ব্যবস্থাপনা। আমি একটু একদিন যে পাতবাইলে যে লালফিলে যেতে যাচ্ছি, সেই সময় আপনাকে একটু ফোন দিব, তখন আমি ওখানে যেতে পারবো কিনা? অবশ্যই অবশ্যই, আমি থ্যাংক ইউ শফিলা স্যার, তখন সময় দিয়ে আসলাম। থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ, দেখা হবে, থ্যাংক ইউ। এই এক বিরাট কাজ, অনেক কাজ হয়েছে, এখনো অনেক কাজ করার বাকি। আজ রাতে আমি বন্ধুর বাসায় যাব দাওয়াত খেতে, বন্ধুদের সাথে কথা বলে জানার চেষ্টা করব আমার বন্ধুরা এবং পরবর্তী প্রজন্ম অর্থাৎ তার বাচ্চারা কতটা বর্জ্য ব্যবস্থা নিয়ে সচেতন। দেখা হবে তাহলে। প্লাস্টিক বোতলটা মানে রিসাইকেল বিনে দিলে মানে আবার পানি ভরে আবার ইউজ করা যায়। যখন ময়লা সেখানে থেকে ফালানো যাবে না, যেমন হচ্ছে গাড়িতে কিছু খাচ্ছ, জানালার থেকে খুলে ওইটা না ফালে আমাদের পকেটে রেখে দিব, যখন আমরা বাসায় যাব তখন হচ্ছে একবারে ডাস্টবিনে ফেলাবো। কাগজটা যে আমরা ভুল করে লিখলাম নষ্ট হলো, উফ ভুল করে ফেললাম, ভালো লাগে না, বলে ভালো হয় না, চলে ফেললাম ইচ্ছা মতো, কি করবো? অরিগামি করতে পারেন। তোমরা অনেক কিছু জানো, আমি চিন্তা করছি আজকে তোমাদেরকে শিখাতে আসবো, শিখাবো, কিন্তু তোমার তো সব কিছু জানো, দেখি তোমাদের বাবা মার সব কিছু জানে কিনা তোমাদের মতো। হ্যাঁ, অনেক ভালো অনেক ভালো, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমরা কি বাসায় কি ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কি ছড়ি? আমরা কিভাবে চলে যায় সিস্টেমটা, কি হয়ে যায় এটা? আমরা বাসায় যে ময়লাটা জমাই এটা সকালে আমরা যখন বুয়া আসে, বুয়া নিয়ে যায়, নিয়ে বাসার নিচে একটা ডাস্টবিন থাকে বড় যেখানে সব ফ্ল্যাটের ময়লা জমা হয়, এরপর ওখান থেকে একটা নির্দিষ্ট সময়ে পরিচ্ছন্ন কর্মীরা এসে নিয়ে যায়। অনেক ধন্যবাদ, খাবারের মধ্যে যে মোবাইলের আলোচনা আজকে করলেন ভাই, আর করো না, এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট, অল এগ্রি। হ্যালো, আমি হিরোকি ওয়াতানাবে, মনে হয় আপনার সাথে কথা বলেছিলাম। হ্যাঁ, কিছুক্ষণ আগে মোবাইলে আপনার সাথে কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ওয়েট করার জন্য। এইটাই আপনাদের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন? হ্যাঁ, এটা আমাদের অন্তর্বর্তীকালীন বজ্র স্থানান্তর কেন্দ্র। আচ্ছা, এখানে এই স্টেশনে কী কী কাজ হয় একটু বলবেন? হ্যাঁ, এখানে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমস্ত পরিচ্ছন্ন বিভাগের পরিচ্ছন্ন কর্মীরা রাতে কাজ করে সমস্ত ময়লাগুলো জমা করে নিয়ে হাত গাড়ির মাধ্যমে এখানে নিয়ে আসে। আচ্ছা, এখানে তো আবার আসার পরে এখান থেকে কোথায় যায়? এখানে আসার পরে সমস্ত ময়লাগুলোকে আমাদের কন্টেনার ভিতরে ভরা হয় এবং খোলা ট্রাকের মাধ্যমে ময়লাগুলোকে তুলে নিয়ে মাতাল সেন্টার ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হয়। আজকে সারাদিন ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে রিসার্চ করে খুব ভালো লেগেছে, অনেক কিছু জেনেছি, অনেক কিছু দেখেছি। কালকে আমি যাব মাতাল স্যানিটারি ল্যান্ডফিলে আর অন্যান্য জায়গায়। তাহলে কালকে দেখা হবে, শুভরাত্রি। ও ইয়াসমিনা সাই, শুভ সকাল। ঢাকার রাস্তাঘাট পরিষ্কার করতে
একদম কাক ডাকা ভোরেই কাজ শুরু করে পরিচ্ছন্ন কর্মীরা। তারা এই সময় খুব ব্যস্ত সময় কাটায়। চলুন তাদের সাথে কথা বলে নেই, জেনে নেই তাদের কাজের অভিজ্ঞতার কথা। ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো ভালো আছেন। আচ্ছা একটু কথা বলতে পারি আপনার সাথে? আপনি এই কাজটি কি প্রতিদিন করেন? প্রতিদিন সকাল 6:30 বিকাল 2:00 পর্যন্ত, 6টা থেকে ভোর থেকে না? কি কি করেন এখানে? ডেট পয়সা করে ময়লা হালায় দারু দেয়। কেমন লাগে এই কাজ করতে? আমাতে ভালোই লাগে, কেন আমি এখন পয়সা করলে জনগণ আটতে পারে রাস্তায়, তা আমাদের সুন্দর লাগে, পয়সা থাকে রাস্তা পয়সা তার সুন্দর লাগে। আপনার জন্য আমাদেরও ভালো লাগে, এত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছি, আগে থেকে অনেক পরিবর্তন হচ্ছে আপনার জন্য। থ্যাংক ইউ ভাই, আপনি খুব চমৎকার কাজ করছেন। থ্যাংক ইউ ভাইয়া। আমার বাড়ি কোন দেশে? বাড়ি আমার বাড়ি জাপান। জাপান? আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। ঠিক আছে ভাই তাহলে আসি। থ্যাংক ইউ, সালাম আলাইকুম। জাইকার পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিশেষভাবে নির্মিত 250টি ট্রাক ঢাকা এবং চট্টগ্রাম মহানগরের সিটি কর্পোরেশনগুলোকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে। আমি এখন আছি ঢাকার একটা বড় অংশের বর্জ্যের শেষ ঠিকানা মাতওয়াইল স্যানিটারি ল্যান্ডফিলে। জাইকার পক্ষ থেকে অনুদান হিসেবে দেওয়া বিশেষায়িত ট্রাক সারা শহরের বর্জ্য সংগ্রহ করে নিয়ে আসে এখানে। চলুন এখানকার দুইজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলি, জেনে নেই এই জায়গার বর্জ্য ব্যবস্থাপনা কী করা হচ্ছে। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি ভালো আছি। আমার নাম হিরো কিবাতা নামে, আমি জনাব ফারুক। এখানকার আপনি দায়িত্বে আছেন, আর আপনি? আমি হচ্ছি মোহাম্মদ ফরাদ হোসেন। নাইস মিট ইউ। সহকারী প্রকৌশলী। থ্যাংক ইউ। আমি আপনার কাছে আসছি যে এই যে ল্যান্ডফিল সম্পর্কে একটু আরও ধারণা নেওয়ার জন্য। আমি একে এসে অবাক হয়েছে, অনেক বড় জায়গা নিয়ে কাজ করছেন। তো এই জায়গা সম্পর্কে একটু বলবেন যে কীভাবে কাজ হচ্ছে? এখানে বেসিক্যালি টোটাল জায়গা হচ্ছে লোকে 181 একর। তো এই জায়গাটুকু আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 100 একর আর কি। এটা পুরাতন আমরা বলি আর কি, কারণ হচ্ছে নতুন এক্সটেনশন এরিয়া আমরা নিয়েছি হচ্ছে 81 একর। ঢাকা শহরের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যত বর্জ্য কালেক্টেড হয় সব এসে এখানে পড়তেছে। সেটার পরিমাণ প্রায় প্রতিদিন ধরেন এবং নাগরিকের সিকিউরিটির জন্য প্লাস হচ্ছে পরিবেশ রক্ষার জন্য এই জায়গাটাকে এখানেই হচ্ছে বিজ্ঞানসম্মত ভাবে এখানে ময়লা হচ্ছে ফেলা হয়। পাইপ থেকে হচ্ছে গ্যাস বের হয় আর কি, তার মধ্যে অন্যতম হচ্ছে মিথেন। এই পাইপটা, এই পাইপ থেকে? আচ্ছা আচ্ছা। এটাও হচ্ছে এখানে যে ডিভাইসটা আছে এটা গ্যাস মেজারিং ডিভাইস আর কি। এটা হচ্ছে রিসেন্টলি জায়গারা দিয়েছে যে আমাদের আসলে কতটুকু এখান থেকে মানে মিথেন গ্যাস বের হচ্ছে। আপনারা জানেন যে মিথেন তো আসলে পরিবেশের জন্য মানে ভালো নয়। তো এইটা মেজারমেন্ট করার জন্য বিভিন্ন পয়েন্টে এরকম বিভিন্ন মানে পাইপ আছে, এটা থেকে মেশিন দিয়ে আপনার হচ্ছে আমরা গ্যাস মেজারমেন্ট করতে পারি। আর একটা যে টেকনোলজি সেটা হচ্ছে যে পাশেই দেখতে পাচ্ছেন আমাদের লিচেট ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। তো এই লিচেটের আসলে কোয়ালিটিটা কিরকম সেইটার মেজার করার জন্য প্রিলিমিনারি যে হচ্ছে আপনার ডাটাগুলো দরকার। আচ্ছা, সেই ডাটাগুলো মেজারের জন্য রিসেন্টলি তারা হচ্ছে একটা মানে আমাদের কেমিক্যাল কম্পোজিশন মেজারিং ডিভাইস একটা দিয়েছে। আচ্ছা, এই হচ্ছে রিসেন্টলি ইনক্লুডেড থিংস। এত ময়লা, এত আবর্জনা, কিন্তু গন্ধই পাচ্ছি না। নাইলে তো আমরা এখানে দাঁড়াইতে পারতাম না একদম। আমি তো এখানে একটু সত্যি আসা ঢুকার সময় একটু ভয় পাচ্ছিলাম, মাতওয়াইলে ঢুকবো আমার কিছু সরি একটু ইমেজ একটু অনেক গন্ধ পাবো, কিন্তু এখানে সে কোনো গন্ধই পাচ্ছি না। আর জায়গা ম্যানেজমেন্ট তাদের প্রতিদিন দিয়ে আসার কারণে প্রতিনিয়ত আমাদের ল্যান্ডফিলে যে ওয়েস্ট পড়ে এবং ওখানে সয়েল কাভার দিয়ে হয় প্রতিনিয়ত সয়েল কাভার দেওয়া হয় এবং ল্যান্ডফিল তারা সুন্দরভাবে তদারকি করে। আর জায়গার টিম হচ্ছে আমরা যদি কোনো গাছ বেজে যায় তারা আমাদের শেখানোর জন্য চেষ্টা করে জায়গার প্রতিনিধি। অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেককে শিখতে পেরেছি, জানতে পেরেছি আমি, এবং আপনার কথা থেকে অনেক ইমপ্রেসড। আপনাকেও ধন্যবাদ, চলুন আর একটু ঘুরিয়ে দেখাই আপনাকে। ওকে, থ্যাংক ইউ। আপনাকেও থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে আসলে যে যেভাবে যে গন্ধ পাবো বলে আমি ভয় পাচ্ছিলাম একদমই তো নাই, মানে এখানে তো অবাক। এটা প্রপার মেইনটেনেন্স করলে আসলে এগুলো আসলে ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে বুঝতে পারলাম এখানে মিথেন গ্যাসকে এমনভাবে বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া হয় যাতে পরিবেশে এর কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে। ভবিষ্যতে এই মিথেন গ্যাসকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা রয়েছে।
এত মানুষের শহরে বর্জ্য ব্যবস্থাপনা করা খুব কঠিন, কিন্তু বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে অক্লান্তভাবে। চলুন সবশেষে আমরা জায়কার কর্মকর্তার সাথে কথা বলি, যারা নিরবচ্ছিন্নভাবে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনার নেপথ্যে কাজ করে যাচ্ছেন। So thank you very much for giving your precious time. Yes. So basically, I came to know the importance of JICA in waste management sector, especially in Dhaka city. Mm-hmm. So why JICA is giving so much importance to this sector? So I would like to know from you. Sure. Yes. Thank you, Hiroki. So, well, first of all, one of the mission of JICA is ensuring the human security. Yes. So our assistance is focusing on each people, each person. So we want to ensure the clean and safe life of everyone. To achieve that, solid waste management sector is really important. So what is the achievement, specialized achievement of this sector from JICA's point of view? The waste collection ratio is one of the highest city in the Asian countries. Okay. Yes. Even including like China or really? Vietnam or Philippines. Yes. So actually there was a great achievement. Nowadays, like in Dhaka city, like 80% of the generated waste are collected and disposed properly. So we have to think about reducing the waste. And of course, we have to think about recycling the waste. So maybe you have heard about like 3R concept. Sure. Yes. We have to think about the intermediate treatment. Like we could consider like composting or making the biogas plant. So such kind of a new technology should be introduced to Bangladesh. একটা সময় ছিল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এই শহরের মানুষের উদাসীনতা এবং অবহেলা দেখে খুব খারাপ লাগতো। মাত্র দেড় দশকের প্রচেষ্টায় এই চিত্র অনেকটা বদলে গেছে। দেরিতে হলেও মানুষের চিন্তাভাবনা এবং অভ্যাসে পরিবর্তন আসছে। ঢাকা সিটি কর্পোরেশন নগরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সত্যিকারের সদিচ্ছা এবং সক্ষমতা দেখিয়েছে, আর এই কাজে জায়কার সহযোগিতার ধারাবাহিকতা এবং প্রকৃতি আমাকে সবসময় মুগ্ধ করেছে। আমি একজন জাপানি হিসেবে এই পরিবর্তনের পাশে দাঁড়াতে পেরে খুবই গর্বিত। আজকের নগরবাসী এবং ভবিষ্যতের প্রজন্ম সচেতনভাবে সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করুক, এটাই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে। আরিগাতো।